সোনা বন্ধু ছবিতে সোনা বন্ধু ছবিটির নাম, আর এই ছবির ডিরেক্টর হচ্ছে সুমন ভাই। এই ছবিতে আমার ক্যারেক্টারটা হচ্ছে খুব মজার, মানে সেকেন্ড টাইম, আমি এর আগে একবার একটা ক্যারেক্টার করেছিলাম বিধবার, বিধ্র চারিদিকে। তো আবার মানে এই ছবিতে নতুনভাবে দেখা যাবে যে আমার যে চরিত্রটা সেটি হচ্ছে একটা বিধবার ক্যারেক্টার, খুবই ইন্টারেস্টিং। আর পরিমণি এই প্রজন্মের একেবারেই নবাগতা বলা চলে, অবশ্য কয়েকটি ছবি মুক্তি পেলেও অভিনয় করে ফেলেছেন বেশ অনেকগুলো ছবিতে। পপি আর পরিমণি প্রথমবার অভিনয় করছেন একই ছবিতে। গ্রাম বাংলার জীবনের প্রেম গাথা নিয়ে নির্মীয়মান ছবির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে 50 ভাগেরও বেশি। নির্মাতা সূত্রে জানা গেছে বাকি শুটিং শুরু হবে অক্টোবরের প্রথম দিকেই। দর্শকরা সবসময় পপিকে গ্ল্যামারাস চরিত্রে দেখে অভ্যস্ত, এখন একটু ভিন্নভাবে দর্শকদের সামনে আসতে, মনে রাখার মতো কিছু চরিত্র করতে এমন চরিত্র বেছে নেয়া। বাট এখন একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে ভালো লাগে, এবং যে ক্যারেক্টারটা মনে হয় যে না, এই ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং এবং দর্শকদের একটু ভিন্ন স্বাদ পাবে, এই টাইপের কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় এই ছবির গল্পটা, আমার ক্যারেক্টারটা দর্শকদের পছন্দ হবে, মানে ভিন্ন কোনো পপিকে খুঁজে পাওয়া যাবে এই ছবিতে। এছাড়াও নতুন কিছু কাজের প্রস্তাব আছে তার কাছে, ব্যাটে বলে মিলে গেলে সেগুলোর কাজ শুরু হবে শীঘ্রই।